হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আজ হলো শনিবার, তো সকাল সকাল আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো এই যে সকালে উঠে আমি রান্নাঘরে, তো জানোই সবারই প্রত্যেকটা মেয়েরই ডিউটি থাকে, মানে গৃহিণীদের, তো সেটাই হলো করছি। আর স্যাটারডের দিন তো অফিস ছুটি থাকে, ভাবছি আজকে একটু অন্যরকম খাবার করি। বলতে এখানে একটু আলু আর ফুলকপি ভাজছি প্রথমে, আর রুটি করব আমার জন্য একটু পরোটা, আর ওর জন্য রুটি করব। আর এটা দেখো হালদিরামের মিষ্টি, দেখো মিষ্টিগুলো। যখন প্রথমে কৌটোটা মানে আমি দেখলাম আর ছবিগুলো দেওয়া আছে কৌটোর ওপর, মানে এত ভালো লাগছে, মানে কখন আমি খুলবো আর কখন খাবো। আবার প্রথমে সুপ্রতিমের জন্য দুটো রুটি করলাম, তারপর আমার জন্য দুটো পরোটা করলো। আর এই ময়দা দেখো, ময়দা দেখাচ্ছি আর একে ডাকছি সোনুকে। তোমরা তো জানো ধরো ময়দার জন্য মানে যখনই মাখি তখনই করে, প্রথমে আমি মানে মাখতে মাখতে তো নিয়ে নেই একটু একটু, কিন্তু তারপর যতক্ষণ আমার চলবে থাকবে দেখো, মানে আর সবসময় ওর বড় লাগবে বড় লাগবে। একটু পরে তো এদিক ওদিক ধরো ফেলে দেবে, সম্পূর্ণ মেঝেতে গড়াগড়ি খাবে, কিন্তু দিতে হবে ওকে। আর আমি ভাবছি একটু ঘি দিয়ে পরোটাটা করি, এটা আমার জন্য। সুপ্রতিম ঘি খায় না, আমিও অতটা খাই না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। ওকে বললাম তোমাকে ভেজে দিতে, বলছে না আমাকে ঘি দিয়ে ভেজে দিতে হবে না, এমনি রুটি করে দেব। ঘি দিয়ে দেখবে, এই শীত আসছে তো কড়া কড়া, মানে একটু গরম গরম আর একটু মানে শক্ত শক্ত ক্রাঞ্চি ভাব যে থাকে, একটু ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর ব্রেকফাস্ট কমপ্লিট, তো আমি ভাবলাম রান্নাটাও তাড়াতাড়ি বসিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই তো ছুটির দিন জানোই, ছুটির দিন মানেই তো ধরো সেই চারটের সময় লাঞ্চ করা, আর এখন চারটে মানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে, রাত্রি তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সব। আর আজকে কী কী করবো তোমাদেরকে দেখালাম, সেটা হলো ওই যে ওই কাঁকরোল ভাজবো আর এই পনিরটা করবো। এই পনিরটা কিন্তু মাদার ডেয়ারির পনির, খুব সুন্দর খেতে। আমরা অনেক জায়গায় পনির খেয়েছি কিন্তু এটা একদম অন্যরকম। তো মোচাটা প্রথমে করে নিলাম, তারপরে শেষে করবো পনিরটা। আর ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার কী বলতো, আমার সপ্তাহে শনিবারের যে মানে দুপুরের খাবারটা আমার খেতে সত্যি খুব ভালো লাগে, মানে আমার কখন মনে হয় আমি দুপুরের খাবারটা খাবো স্নান টান করে পুজো টুজো করে, তো খেতে সত্যি আমার খুব ভালো লাগে। পনিরটা হয়ে গেছে, আর আমি খুব গরম গরম খাবার খেতে পছন্দ করি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। অন্যদিন তোমার দাদা ভাইয়ের অফিস থাকে তো সকালে রান্না হয়ে যায়, আর ভাত করি এমনি দুপুরে আমার জন্য আর সোনুর জন্য, কিন্তু তাও তো ধরো ঠান্ডা হয়ে যায়। সবজি যতই মানে ফ্রেশ আর একটা ঠান্ডা হয়ে যাওয়ার অনেক ডিফারেন্স থাকে। রান্নাঘর টান্নাঘর একদম মুছে টুছে পরিষ্কার করে দিলাম। আর বন্ধুরা এটা দেখো, এটা কিন্তু আগের দিনের একটা মানে ভিডিও করে রেখেছিলাম, এটা আমার পুরো বাথরুমে দেখো বৃষ্টি হয়েছে, ওই ফুটো থেকে পুরো জল লিক করছে, পুরো বেডরুম মানে ঠাকুরঘর আরেকটু হলে সিংহাসনে চলে যেত। তো এই নিয়েই আছি এই ঘর, মানে একটু বৃষ্টি হলে জল পড়ে, সব দিক থেকে জল পড়ে। আর সেদিন তো একদম সত্যি ইয়ে করে দিয়েছে, এত মানে জল টল ঢুকে কী অবস্থা। আর এই গাছের ফুল দিয়ে পুজো করার একটা অন্যরকম মানে ভালো লাগে, নিজের গাছের ফুল থেকে পুজো করা। পুজো হয়ে গেল আমার, পুজো হয়ে গেলে দেখবে বাপরে মানে সংসারের মনে হয় হ্যাঁ আজকে অনেক কাজ করে ফেলেছি, মানে অনেক কাজ বলতে সব কাজ কমপ্লিট। এইমাত্র আমার কাজ কমপ্লিট হলো, আর হচ্ছে এখন একটু ভাবছি রোদে বসবো, কারণ চুলটা বেশ ভালোই ভেজা আছে। আর প্রকৃতির মানে একটা কত সুন্দর একটা মানে শীতের যে আমেজ হয়, ওই আমেজ পড়ে গেছে পুরো একদম, কেমন
মানে শরৎকালের পরে যে একটা শীতের হালকা হালকা মানে কেমন মানে বাতাসটা যেমন আসছে না, রোদ আছে কিন্তু যেমন বাতাসটা আসছে হালকা ঠান্ডা ঠান্ডা, আর এত ভালো লাগছে আমার, তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখে অতটা বুঝতে পারবে না, আজকে আমি আমার গার্ডেনের একটু কাজ করেছি। এই যে এখানে একটা গাছ ছিল, এই গাছটাকে কেটেছি আমি, এখন এখানে আপাতত ওগুলো রাখা আছে, বাঁশ টাশগুলো থাক। ওই গাছটা জানো, ওই গাছটার জন্য না এই পুঁই পুঁইগুলো মানে বাড়ছিল না, অনেকদিন আগে লাগানো হয়েছে, এতটুকুই হয়ে আছে, তাই বাড়ছিল না, তাই ভাবলাম কেটে দিই। গাছ, যে কোনো গাছ কাটতেই খুব মায়া লাগে, কিন্তু কী করবো বলো, কিছু তো করার নেই, অনেক সময় কেটে ফেলতে হয়। আর আমরা বাড়িতে যাওয়ার পরে অনেক গাছ শুকিয়ে গিয়েছিলো, ওই দিকে যে শিউলি ফুলের গাছটা আছে ওই আমার ব্যালকনিতে, ওটা তো পুরো একদম গেছে। আর এই অপরাজিতা ফুলের গাছটাও পুরো পাতা পেকে গিয়েছিলো, কিন্তু এই কদিন একটু যত্ন করেছি, তার জন্য ফুল তেমনভাবে হচ্ছে না, হবে কিছুদিন পর। আর অপরাজিতা ফুল এটাই যে বারো মাস হয়, নয়নতারাগুলো সব মোটামুটি শুকিয়ে গিয়েছিলো, এই গাছটাও পুরো শুকিয়ে গিয়েছিলো, কিন্তু এটা সম্পূর্ণটা কেটে দিয়েছি। আর আমি এলাম, এই ঐশী দাদিমা, দাদার মা, কি ঐশী ভাত খেয়েছো? না তো, খাওনি? না। আর এই মাত্র আমার আর ঐশীর লাঞ্চ কমপ্লিট হলো, না বাবা? ঐশীকে সারাদিন একটু কোলে নিতে পারি না, সারাদিন কাজ করি তো একটু কোলে নিতে পারি না, মেয়েটি একটু কোলে আসার জন্য কেমন করে, হ্যাঁ না বাবা? বলো ভালো আছো তোমরা? ভালো আছি তোমরা? আমার মেয়েটার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, পুজোর সময় তো জ্বর দিয়ে মানে আরো এদিককার ওদিককার হাওয়া লেগেছে, জ্বর লেগেছে। ধরো বাবার বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি, তো ওখান থেকে অনেক সব জায়গার জল লেগে দিয়ে আরো ধরো ঠান্ডাটা লেগে গেছে। দিয়ে বাড়িতে এসে তো অনেক কাশিও হয়েছিল, কফ সিরাপ খাওয়ানো হলো, কফ সিরাপ খাইয়ে সেরেসাগুলো বার হলো, দিয়ে এখন ঠিক আছে। আর এই হয়ে গেল আমার নারকেলের নাড়ু, মানে নাড়ুটা এখন হয়নি, এটা পুরো সফট সফট হয়ে গেছে। আমি হিটারটা বন্ধও করে দিয়েছি, এখন এটা ঠান্ডা হলে না একটু ভালো করে একটা থালার ওপরে নিয়ে ভালো করে মাখতে হবে হাতে, হ্যাঁ ভালো করে টিপে 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 মাখতে হবে, মানে এমনভাবে মাখতে হবে যাতে নারকেলের তো একটা নারকেল থেকে একটা কিন্তু তেল বেরোয়, তো ওই তেলটা যেন না বেরিয়ে যায়, হালকা হাতে ভালো করে মাখতে হবে, মেখে তারপরে নাড়ু করতে হবে। তাহলে কী হবে, তাহলে ওই যে খাওয়ার সময় দেখবে মানে খেতে খেতে দেখবে যেমন হচ্ছে ছিবা ছিবা বেরিয়ে যায়, মানে চিনি আলাদা হয়ে যায় আর নারকেল আলাদা হয়ে যায়, ওই জিনিসটা কিন্তু হবে না। চিনির নাড়ুতে এটা হয়, আর গুড়ের নাড়ুতে কিন্তু একদম মানে গুড়ের সাথে একদম মিক্স হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ড, এই হয়ে গেল আমার নারকেলের নাড়ু, আর নারকেলের দেখো নাড়ুগুলো কিন্তু বড় বড় করছে, কারণ আমরাই তো খাবো, তাই না বলো? তো এই হয়ে গেছে, আর দেখো পুরোটা হাতে তেল। সো আজকের মতো এখানে আমি ভিডিওটা এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই একটা